প্রশ্ন করে গেছে যে আমাদের দয়াল নবীর 10টা এক্সাম আছে। প্রথমে নূর দিয়মে তওবা গাছের ফুল, তৃতীয় হলো ময়নার গলার হার, চৌথায় সেতারা, পঞ্চমে ময়ূর আকার, ষষ্ঠমে আদম শফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লার নাসিকা, অষ্টমে মা আমিনার গর্ভে, নবমে এই ধরা দামে আসলেন, আর দশমে গেলেন 50 বছর মতান্তে। 51 বছর, এখানেও একটু মতভেদ আছে। হ্যাঁ, সেই মেরাজে চলে যান। আমার বাজানের প্রশ্নটা হলো, জিব্রাইল ফেরেস্তা যখন সেই বেহেস্তের মধ্যে মুহাম্মদি ফুলটাকে ছিঁড়তে যাবে, আনতে যাবে, ধরতে যাবে, তখন কেউ বা কারা তাকে গালি দিয়েছিল? এটা গালি দেওয়ার কারণটা কি? কে তাকে গালি দিল? জান্নাতের মধ্যে ফুল ছিঁড়তে যাবে, এখানে গালি দিল কে? কেন গালি দিল? জিব্রাইলকে গালি দেয়, এত বড় পাওয়ার, এত বড় সাহসটা কার? তবে এটা কি নারী ছিল, নারী কণ্ঠে গালি আসলো, না পুরুষ কণ্ঠে গালি আসলো, এটাও কিন্তু একটা বোঝার বিষয়। গালি তো দিছিল, ওটা কি নারী কণ্ঠ থেকে গালির সাউন্ড আসলো, নাকি পুরুষের কণ্ঠ থেকে আসলো? গেল একটি বিষয়, ময়ূর বা ময়ূরিনী, ময়ূর হলো পুরুষ আকার আর ময়ূরিনী হলো স্ত্রী, মানে নারীর যে বেশভূষা, এই রকম রিনী ত্রিলিঙ্গ আর ময়ূর পুরলিঙ্গ। একটা কথা বলি বাজান, একটা পুরুষ যখন কানে গহনা পরে, মাথায় তাস পরে, গলায় হার পরে, তখন তার আকার আকৃতি একটু নারীদের সাজগুজ এরকম দেখা যায়। ময়ূর বা ময়ূরিনী, যখন তিনি ময়ূরিনী রূপে ছিলেন, ইমাম হাসান ইমাম হুসাইন দুই কানের বালি ছিলেন, মানে কানের দুল রূপে ছিলেন ইমাম হাসান এবং হুসাইন, হার রূপে ছিলেন জগৎ জননী মা ফাতেমা তুজ্জোহরা, গলার হার রূপে ছিলেন, আর মাথার তাজ রূপে সেই মাওলা আলী কারিমুল্লাহ ওজহু ছিলেন। পাখাও ছিল পরি, মানে ময়ূর বা ময়ূরিনী যখন রূপে ছিলেন, ময়ূরিনী রূপে সাজে, তখন কিন্তু পাখা ছিল। এখানে কিন্তু আরেকটা বিষয়, নাকে কিন্তু ফুল ছিল না, কি নাকে কিন্তু ফুল ছিল না, মাথায় তাজ মাওলা আলী হাসান হোসেন, কানের বালি মা ফাতেমা ছিল, গলার হার। এই হলো বিষয়, তার কাছে প্রশ্ন তখন নবুয়তটা কোথায় ছিল বলার জন্য চেষ্টা করব, গালি দিল কে? হ্যাঁ, গালি মানে ধমক। এখন একজনকে আদর করেও গালি দেওয়া যায়, ধমক দেওয়া যায়, এটা অনেক ভাবে। আমি আসবো একটা গান, আগে আমি রেখে নেই আস্তে আস্তে, এখানে প্রশ্নের জবাবটা একটু বলে নিই, আগায় নেই কারণ সময় বেশি চলে যাবে, বাজায়েন না। যখন জিব্রাইল ফেরেস্তা বেহেস্তের মধ্যে প্রবেশ করবে ফুল ছিঁড়ার জন্য, ফুলের দিকে যখন হাত বাড়াইলেন, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না, সেই ফুলের দিকে যখন হাত বাড়ায় কোনো প্রকার আদবতা না দেখিয়ে, তখন সেখানে ধমকের প্রশ্নটা অবশ্যই আসে, কি আসে না? যখন জিব্রাইল ওই বেহেস্তে প্রবেশ করে ফুলের দিকে হাত বাড়াইলো,
কোনো সালাম দিয়েছিল না, সেখানে গালি দিয়েছিল হলো আমার ভাইটা, আমি বলবো যে গালির মতোই, এই পেদব বলতেই পারি, কারণ কোনো সম্মানী ব্যক্তির সামনে যদি কেহ যায় সেখানে যদি সালাম আদব কায়দা দেখানো না হয়, এটা সবাই এখনো প্রচলন আছে যে লোকটা একটা বেয়াদব, ছেলেটা একটা বেয়াদব, হ্যাঁ মুরব্বী গো সালাম দেয় না, এত বড় জ্ঞানী একটা লোক, এত ভালো সম্মানী ব্যক্তি এখানে বসা, সালাম দিল না, লোকটা একেবারে হাইটা যাইতেছে, ছেলেটা হাইটা যাইতেছে, অবশ্যই বেয়াদব বলে গালি দেওয়া হয়। গালিটা দিয়েছিল কে? আমার জগৎ জননী হযরত মা ফাতেমা তুজ্জোহরা। মা ফাতেমা তুজ্জোহরা সেদিন বেয়াদব বলে ধমক দিয়েছিলেন, কারণ আমার দয়াল নবী এই মুহাম্মদী ফুল ছিঁড়তে গেলে অবশ্যই সেখানে সালামের প্রয়োজন ছিল বা আছে। যখন সেই ফুল ছিঁড়তে পারলো না, মাওলার কাছে মুহূর্তের মধ্যেই চলে গেলেন, গিয়ে পুরো ঘটনা বললেন। পরে আমার মাওলাই সে নিজে বলেছিল, জিব্রাইল তুমি যে এত বড় বেয়াদবি করেছ সেই কারণেই মা ফাতেমা তোমাকে বেয়াদব বলেছে, তুমি যাও, আবার তুমি যাও। যখন সেই বেহেস্তে প্রবেশ করবে, কুরআনের হরফগুলি ছড়ানো ছিটানো ছিল একটি হরফের মধ্যে পা রেখে, তখন সেই ফুল ছিঁড়ার জন্য গিয়েছিলেন, আর সেই হরফেও মাওলার কাছে ফরিয়াদ করলো, হে মাওলা পাক পরওয়ারদিগার, আমি কি এমন অপরাধ করেছি যে তোমার ফেরেশতা আমার কাঁধে আমার গায়ের উপরে পা রেখে এই ফুল ছিঁড়ে আনতে যায়? তখন আমার আল্লাহ বলছিল, হে হরফ তুমি দুঃখ নিও না, কষ্ট নিও না, তোমার কাঁধে তোমার গায়ে পা রাখার কারণে আমি তোমাকে এমন একটি জিনিস দেব যাতে তুমি খুশি হয়ে যাবে সারা জন্মের মতো। সেদিন কি বলেছিল আমার আল্লাহ? এখনো আমরা রাসূলের নাম নেওয়ার আগে, আল্লাহর নাম নেওয়ার আগে সেই নামটা নিয়ে থাকি, ইয়া আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, কি বলি না, ইয়া আল্লাহ, হে মাওলা ইয়া, আল্লাহর নাম নেওয়ার আগেও ইয়াটা বলে থাকি, ইয়া হরফের মধ্যে পা রেখে সালাম দিয়ে তারপর সেই মুহাম্মদী ফুল জিব্রাইল ফেরেশতা ছিঁড়ে নিয়ে আসে। এখানে কথা রাখলাম, আস্তে আস্তে বলবো, একটি গান রেখে নেই তারপরে। অনেক সময় চলে যাচ্ছে, একটু পালাটাকে একটু এগিয়ে নিয়ে আসি, আর পেছনের দিকে গান না রেখে একটু সামনের দিকে চলে আসি। ছবি পৃথিবীতে আসিল,
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ বরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ তখন কোথায় ছিল? কামা এবং তিনা, এই যে দুটি পাখা যখন ময়ূরিনী রূপে ছিল, এই কামা এবং তিনা এই যে দুটি পাখা, এই পাখা দুটির মধ্যস্থলে তখন ময়ূর যে ছিল সেই নবতী বস্তুটা ছিল, তখন ছিল এটার নবতের মাজেজা। সেজদা দিয়েছিল শরমের একটা আয়না যখন সামনে আসলো, নিজের রূপটা নিজে দেখে সেজদা দিল। ওই সেজদাতেই কিন্তু এই যে পাঁচটা সেজদার কারণে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ হয়েছে। তখন ওই পাঁচটা সেজদার কারণে পাঁচ ওয়াক্ত নামাজ পৃথিবীতে এসেছে। যখন সেই শরমের আয়নাটা দেখে সেজদা দিয়েছিল, বলছিল ইয়ারব ইয়ারব, আমার সমস্ত সেজদা সমস্ত কিছু মাওলা শুধু তোমারই জন্য। নিজের রূপটা নিজে দেখা ওই শরমের আয়নায় তখন এই কথাটি তিনি বলেছিল। তাই বাজান, আমার নবী সে যদি পৃথিবীতে না আসতো তাহলে কিন্তু এত কিছু হইতো না। নবুয়াত অনেকে অনেকভাবে গায়, কিন্তু আমি বলবো যেই ব্যক্তির নবুয়তি পাওয়ার নবুয়তি বস্তুটাকেই চিনতে পারলো না, সে বেলায়তির সাধন ভজন কেমনে করবে? আমার নবীকে চিনে বুঝে, নবীর প্রতি ভালোবাসা মহাব্বত কালবে রেখে, হৃদয়ে রেখে, মনে রেখে, তারপরেই হলো আপনি যা কিছু করেন আমার আল্লাহ পাক কবুল করবে। আওয়ালে রাখেরে নবী নবী জাহের সকল কিছু সৃষ্টি করলো
সৃষ্টি করলো সেই নবীজির সকল কিছু সৃষ্টি করলো যেই নবীজির কারণে, তাহার মনে কষ্ট দিল আবু জেহেল বেইমানে। আমার বাজান একটা কথা বলছে যে মা সামা কাওয়ালি নাত নাতে রাসুল নবীর শান মান নবীর গজল নবীর দরুদ, এখন তো এইগুলি কেউ আর মানতে চায় না। আমি শুধু একটা কথা বলবো, যেই নবী যদি সৃষ্টি না হইতো, আল্লাহ বলছে আমি আল্লাহও হয়তো প্রকাশ হইতাম না। আমার বন্ধুর মুহাব্বতে সুহাব্বতে আমি সকল কিছুই করিয়াছি। নবুয়াত বেলায়াত আর আমি বলি যার কাছে ছিল বেলায়াত তার কাছেই ছিল নবুয়াত। যার কাছে বেলায়াত ছিল তার কাছে নবুয়াত ছিল, আর যার কাছে নবুয়াত ছিল তার কাছেই বেলায়াত ছিল। কে মানলো কে মানলো না এটা বড় বিষয় না, আপনি কি মানছেন এটাই বড় বিষয়, আপনি কি কর্ম করে গেলেন এটাই বড় বিষয়। আমার নবীকে কত মানুষে কত কষ্ট দিছে, আবু জেহেল আমার দয়াল নবীকে জাদুকর বলছে, জাদুকর রাস্তা দিয়া যায় ঝাঁকা মাথায় নিয়া, মুহাম্মদ জিজ্ঞেস করে চাচা কি নিয়া যাও মাথায় করে, বলে মুহাম্মদ ওর কাছে যদি আমি সত্য কথা বলি ওর এত দেওয়া লাগবে। বলতেছে মুহাম্মদ আমি তো মাথায় করে পাথর নিয়ে যাইতেছি। বাড়িতে যাইয়া যখন সেই মাথায় থেকে ঝাঁকাটা নামায়, ওই ঝাঁকার মধ্যে ছিল কুল মানে বরই, বরই চিনেন না, এই বরই ছিল। নবীকে বলাতে ওই মাথার বরইগুলি পাথর হয়ে গেছে। দৌড়ায় গেছে গাছের ধারে, যাইয়া দেখে সে গাছের বরই গুলিও পাথর হয়ে গেছে। আমার নবুয়তের মাঝে যা কত, বলে না ওর সাথে পারা যায় না। বলে মুহাম্মদ তোর কলেমা আমি পড়তে পারি, তবে একটা শর্ত আছে, কি? যে আমি টুনাই করে আমার এই চাদরে করে কি নিয়ে আসছি তুই যদি বলে দিতে পারিস তাহলে তোর কলেমাটা আমি আজকে পড়ব। আবু জেহেল গুইসাপ আছে না চিনেন না, আপনাদের অঞ্চলে আছে কিনা ছোট গুইসাপ, এই গুইসাপটাকে মেরে আগুনে পুরাইয়া ছালি করে চাদরের মধ্যে মুড়াইয়া এরকম টুনাই করে নিয়ে গেছে। বলে মুহাম্মদ তুই যদি বলতে পারিস আমার এইখানে কি আছে তাহলে আমি তোর কলেমা স্বীকার করব। বলে চাচা আমার কি আর এত ক্ষমতা আছে আমি ওইখানে বলতে পারবো যে কি আছে, ওইখানে যে আছে সে যদি বলতে পারে। যখন নবী বলছে যে ওইখানে যে
বস্তুটা আছে সে যদি বলতে পারে। এই কথা বলার সাথে সাথে এই মরা ছাই হয়ে যাওয়া গুই সাপটা চাদরের মধ্যে লাড়াচাড়া শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, হাই হাই, নিয়ে আসলাম ছাই, আমার চাদরের মধ্যে লাড়াচাড়া করে কি, ঢেল দিয়া ভয়ের চুটে দিছে ফালাইয়া। ওই ঘুই সাপ জীবিত হইয়া সাক্ষী দিছে যে ইনি আখিরি জামানার পয়গাম্বর, ইনি দয়াল নবী। আরে ধন্য তো হয়ে গেল ঘুই সাপের জীবন, কিন্তু যে আবু জেহেল বেঈমান, সে বেঈমানি রয়ে গেছে। যেই নবীর চেহারা মুবারক দেখার পরে দুজক তার জন্য হারাম হয়ে যাবে, আর সেই দয়াল নবীকে দেখার পরেও শুধু অপমান আর কষ্ট যন্ত্রণাই দিয়ে গেছে। আবু জেহেল কোনোদিন সেই নবীর প্রতি, নবীর কালেমার প্রতি ইমান আনে নাই। তবে বলবো কি, এখনো সেই কিছু কিছু আবু জেহেলের জাত বংশ আছে, ওরা আগেও মানে নাই, ওরা এখনো মানবে না, ওরা ভবিষ্যতেও মানবে না। এটা বলে কয়ে লাভ নাই। নবীকে ভালোবাসি, নবীর কলেমাকে বিশ্বাস করি, আমি নবীকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসি, এটাই বড় কথা। আরেকজন কি করলো, আমরা সেদিকে না তাকাই। কিছু কথা গেল ফুরাইয়া, এবার শুনবো বেলায়তের নিগুড় রহস্য বসিয়া বসিয়া। এত সুন্দর মধুর বাণী শুনিবারে পাই, আরো কিছু বেলায়তের গুণতত্ত্ব জানিবারে চাই। এই যে আপনি বলে গেলেন মাওলায়াত মাওলায়াত, দান করেছিল মাওলায় আলীকে, অভিভাবক বানিয়ে গেলেন আমার দয়াল নবীজি, এমনি তো দান করে নাই, মাওলা আলীর কর্ম ছিল কি? আসতে বাজায় না, বলে গেছে না যে মাওলায়াত দান করছে। আমার একটু বোঝার এখানে বিষয়, এই যে মাওলায়াত অভিভাবক বানিয়ে গেলেন সোয়া লক্ষ সাহাবার মাঝে, মাওলায়াত দান করে গেলেন, বেলায়াতের বাদশাহ বানিয়ে গেলেন, দরজা বানিয়ে গেলেন, আমি যদি এলেমের শহর হয়ে থাকি সেই শহরের দরজা হইল মাওলা আলী, আমার সাথে যার একবার দেখা হইল মাওলা আলীর সাথে তার দুইবার দেখা হইল। কেমনে? কারণ মানুষ যদি ঘরে প্রবেশ করে দরজা দিয়ে প্রবেশ করে, কি তাই তো? ঘরে প্রবেশও করে দরজা দিয়ে, আবার ঘর থেকে বেরো হয় দরজা দিয়ে। তাই ঘরে প্রবেশ করলাও মাওলা আলী যদি দরজা হয়ে থাকে, আলীকে দিয়ে ঘর থেকে বের হওয়ার সময়ও আলীর সাথে দেখা, তাহলে নবীর সাথে দেখা হইল একবার আর আলীর সাথে দেখা হলো দুইবার। এই যে অভিভাবক দরজা ধার বানিয়ে গেলেন, মাওলায়াত দান করে গেলেন, আমার শুধু এখানে বোঝার বিষয় মাওলা আলীর কর্মটা ছিল কি, যেই কারণে এই মাওলায়াত তিনি পাইলেন। এখনো কি কোন পীরের ভক্তরা, কোন পীরের ভক্তরা এই কর্ম করলে তারাও কি এই বস্তু পাবে কি পাবে না, এরকম পাওয়ার আছে না? যে কোন দরবারের পীর, আমার 100-500 ভক্ত আছে, এই মানিক আমি তোকে এইটা দান করলাম, তুই এই 500 মুরিদানের অভিভাবক, তুই আজকে থেকে তুই এমন একটা কর্ম করছিস যেই কারণে আমি তোকে অভিভাবক বানিয়ে গেলাম। এটা কি এখনো কোনো পীরেরা
কোন ভক্তকে দেয়, যদি দেয় কোন কর্মের বিনিময়ে দেয়? আর মাওলা আলী কোন কর্ম করেছিল যেই কারণে মাওলা আলী মাওলায়ের প্রাপ্ত হইলেন? এই একটাই কথা, বেশি কথা বললে সময় বেশি লাগবে। এত বাজানকের লেগা এই দর্শকের তো কান ঝালাপালা করে দিতেছেন। বাজাইলেও দিব না বাজা, কম বাজালেও তো দিব নাকি? দুই এক টাকা যদি দেয় তাহলে দিব, সমস্যা নাই তো, এত জোরে বাজানোর দরকার নাই। তবে একটা কথা কি আছে, যিনি ড্রাইভার তার কিন্তু একটা স্পিরিটের একটা গতি আছে, তার মন মতো না গাড়ি চালাইতে দিলে ওর ঝুঁকটা উঠে না। আমি খালি বলি যে একটু আস্তে চালাইতে পারেন না, কই ম্যাডাম কথা কইেন না তো, এইভাবে কথা কইলে থামাই দিলে আমার গতিটা ঠিক থাকে না, আমাকে আমার মতো চালাইতে দেন, আপনি নিশ্চিন্তে বসে থাকেন। আসলেই যারা যন্ত্র বাজায় তাদেরও একটা ঝোঁক আছে, এটাও যদি তাদেরকে স্বাধীনতা না দেওয়া হয় ওরা এটা মন মতো কাজ করতে পারে না। আমি একটি বিচ্ছেদ গান করি, তারপরে বসে যাব। এখানে আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আমাদের এবং কি মাজারের সেক্রেটারি সাহেব, তার প্রতি সম্মান শ্রদ্ধা রাখি আমাদের শিল্পীদের পক্ষ থেকে। আমি যারে বাসি ভালো, সে যে কত ভালো, যে কত ভালো আমি রে কেমন ভালো, সেই যে কবে হলো দেখা, দেখার
প্রথম দেখার স্মৃতি করি সেই যে কবে হলো দেখা মনে নাই তার স্মৃতি আমার প্রথম দেখার স্মৃতি আমার যে কত ভালো আমি তার কেমনে বুঝাবো শৈরে সে যে কত ভালো চোখে মধুর হাসি ঢোলা যাহাগাই প্রাণে আমি আজ তোমার বাসি ভালো অতি সঙ্গোপনে দরদি চপল চোখে তার মধুর হাসি ভোলা জাগা প্রাণে আমি আজ তোমার বাসি ভালো রে ওদরদি অতি সঙ্গ অতি সঙ্গ পরে আমারে চুমু Oh,
কয় তার মধুর পর সরস করত হিয়া আমি কি জানি কি মনের মানুষ রে এ জগতে ফেলেছি হা ফেলেছি হারাইয়া রসিকলাল কয়তার মধুর পরশ সরস করত হিয়া তোর দিরে কি জানি কি মনে মানুষ রে এই ভাবে ফেলেছি হারাইয়া সেজে আজ আমি বেকাল আজ বেকইয়া ফিরে নাইয়া ছিল ওরে সেজে রসিকলাল কয় তার মধুর পরশ সরস করত হিয়া আমি কি জানি কি মনের মানুষ রে ফেলেছি হারাইয়া বিচ্ছেদ বাউল গানের মঞ্চে গেলেই বলে ওঠে যে আমাদের পালা গানের পাশাপাশি বাজান একটু বিরহ বিচ্ছেদ গান শোনাই এই কথাটাই বেশি বলে কিন্তু এই বিরহ বিচ্ছেদ গানটা বাজান সকলের জন্য না বিরহ বিচ্ছেদ গানটা সকলের জন্য না যে হারাই নাই হারানোর ব্যথাটা কেমন এইটা সে কোনোদিনও বুঝতে পারে না দুইটা ভাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় বড় ভাইটা ছোট ভাইটাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে ভাই রে তোরে একটা কথা বলি তুই কি শুনবি বলে ভাই বলো ছোট ভাইটাকে বড় ভাই ডাক দিয়ে জিজ্ঞেস করে ভাই বলতো এই পৃথিবীতে সব থেকে ভারী ওজন ধারী বোঝা কোনটা ছোট ভাই হেসে হেসে জবাব করে কেন ভাই তুমি এটাও জানো না কয় ভাই তুই বল আমি তোর মুখ থেকে শুনতে চাই কথাটা শুই না ছোট ভাই বলে ভাই পাথর কিংবা লোহার থেকে ভারী বোঝা পৃথিবীতে আর নাই ছোট ভাইয়ের মুখে কথাটা শুই না বাজারে যাওয়া বাদ রেখে ভাইটা রাস্তার পাশে গাছের নিচে বসে গেছে ছোট ভাই বড় ভাইয়ের মুখের দিকে তাকায়া দেখে ভাইয়ের মুখটা কেন যেন ছোট হয়ে গেছে চোখ দুইটা ডলমল করতেছে ছোট ভাই বড় ভাই রে জড়ায় ধরে বলতেছে ভাই তোমার চোখে পানি দেখা যাইতেছে কেন তুমি কি আমার কোনো কথায় কষ্ট পাইলা বড় ভাইটা বলতেছে না রে ভাই কষ্ট পাই নাই তোর জবাব ঠিক আছে তবে এই পৃথিবীতে এমন কিছু বোঝা আছে যে বোঝা যে কাঁধে নেয় নাই সে ওই বোঝার খবর জানে না বলে ভাই তুমি একটু আমাকে খুলে বলো তো বলে ভাই রে তুই যখন অনেক ছোট
আমাদের জন্মদাতা পিতা, আমাদেরকে এতিম করে দুঃখের সাগরে ভাসিয়ে চিরদিনের মতো যেদিন বিদায় নিয়ে চলে গিয়েছিল, বাবার লাশটাকে ধুয়াইয়া চাচারা ডাকতেছে, আই বাবা তোর তো আরেকটা ভাই ছোট, ও কিছু বুঝে না, আমাদের সাথে কিন্তু তোকেও তোর বাবার লাশটা কাঁধে নিয়ে যেতে হবে। গাজীর গানে একটা কথা বলে, একটা বেটা দাও গো মাওলা আমি হাতের বানাই লাঠি, কামাই খাওয়ার আশা করি না, মরলে কে দিব এক মুষ্টি মাটি। বাবা মা চিন্তা করে, কামাই করে না খাওয়া, আমি মারা গেলে তো আমার লাশটা কাঁধে নিয়া কবরে তো এক মুঠ মাটি দিব। যেদিন ওই বাবার লাশটা কাঁধে নিয়ে বাড়ি থেকে বের হইলাম, সেদিন বুঝেছিলাম পৃথিবীতে ভারী বোঝা কাকে বলে। এই পৃথিবীতে যারা যারা আপনারা বাবার লাশ কাঁধে নিয়েছেন, একমাত্র তারা জানেন বাবা হারানোর ব্যথাটা কেমন। পৃথিবীতে বাবা নাই যার, বট বৃক্ষের ছায়াটা তার জগতে নাই। এলাকায় একটা অন্যায় করছেন, বিচার বসছে, মাতবররা দিব 100 বাড়ি, আর বাবা যদি যাইয়া ওইখানে বসে বাবা বলে ওর জন্ম দিয়ে আমি ভুল করছি, পরে 100 বাড়ি দেওয়ার দরকার নাই, আমারে 100 বাড়ি দেন। মাতবররা যখন বাবার দিকে তাকায়, বাবা একটা থাপ্পড় দিলে মাতবররা বলে যে বিচার হয়ে গেছে। এই পৃথিবীতে যার বাবা নাই, পৃথিবীতে যার বাবা নাই তার মতো দুঃখী কান্নাল আর কেউ নাই, তার জন্য হইল বিচ্ছেদ বিরহ। এই পৃথিবীতে যার মা নাই, পৃথিবীতে যার মা নাই তার মতো দুঃখী আর কেউ নাই। ছেলে থাকে বিদেশ, স্ত্রীকে ফোন করেছে, বিবি তোমার জন্য কি নিয়ে আসবো? বিবি বলে শাড়ি গহনা নিয়ে এসো। সন্তান বলে বাবা আমার জন্য একটা দামি দেখা মোবাইল নিয়ে এসো। ছেলেটা ফোন করে বলতেছে, বিবি আমার মায়ের কাছে একটু ফোনটা দাও তো। ফোন করছে, মা মা গো আমি তোমার জন্য কি নিয়ে আসবো বিদেশ থেকে? দুঃখিনী মাই ছেলের কণ্ঠ শুই না, চোখের পানি আর ধরে রাখতে পারে না, বলে বাজান আমার মনে হয় আমি বুঝি বেশি দিন বাঁচব না, আমি চলে যাওয়ার আগে তুই যদি বাড়িতে আইসা আমার একটা কয়ে মাঠ কই একটা ডাক দিতে আমার সকল কিছু পাওয়া হয়ে যাইত, তুই শুধু বাড়ি ফিরে আয়। সন্তানের কাছে মাই কখনো দামি শাড়ি গহনা চায় না, শুধু চায় মা কই একটা ডাক। আর এই দুঃখিনী মা যার পৃথিবীতে নাই তার মতো কোনো দুঃখী কাঙ্গাল আর নাই। মা নাই বাবা নাই, যদি জুরার ভাই থাকে, একটা ভাই যদি কারো থাকে, একটা সাহস থাকে, বাবা নাই মা নাই আমার একটা ভাই আছে, এক ভাইয়ের মাথায় যদি কেউ বাড়ি দিতে আসে ওই ভাই যাইয়া বুক পাইতে দিবে, কিন্তু যার জুরার ভাইটাও চলে যায় তার মতো দুঃখী আর কেউ থাকে না। আর জনজগতের মুখে আমার নবী ছিলেন এতিম, আমার দয়াল নবীর ভাইও ছিল না, মা ছিল না, বাবা ছিল না, তার মতো কাঙ্গাল কেউ ছিল না। আমার নবীর মতো এতিম যারা কাঙ্গাল যারা তারাই জানে যে হারানোর যন্ত্রণাটা কি। শিশু শিশু কালে বা
বাবা হারা সন্তান যারা, এই না দুনিয়া নবীর মতো এতিম গো তারা, দুঃখের সীমানা থাকতো যদি আজকে আমার বাবা বাঁচিয়া, কত আদর করতো বাবা আমায় বুকে লইয়া। ভাই জানে ভাইয়ের গোজালা, অন্য জানে না, ভাই হারাইয়া ইমাম হোসেন পানি তো খাই না। ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা গো, আরে জ্বালাই অন্য জানে না, ভাই হারাইয়া ইমাম হোসেন পানি তো খাই না। কোথায় রইলি প্রাণের ভাই তুই, আইরে বুকে আয়, ভাইয়ে ভাইয়ে বুক মিশাইল নবীর মেরাজ হইয়া যা। কোথায় রইলি দরদের ভাই রে ভাই, আইরে বুকে আয়, তার মুখটা দেখলে বাজানের কথা মনে পইরা যা। মাই জানে সন্তানের গোজালা, অন্য জানে না, যে হারাইছে গর্বের সন্তান জানে বেদনা। পিঠা বল চিরাগ বল ভাতের সমান না, থালা বল ফুপু বল মায়ের সমান না, পিঠা বল চিরাগ বল ভাতের সমান না, থালা বল ফুপু গো বল মায়ের সমান না। বিদা সেবি পাকে যদি কারো সন্তান মারা যায়, দেশের কেহ না জানিলে আগে জানে না। বিদা সেবি পাকে যদি কারো পুত্র মারা যায়, দেশের কেহ না জানিলেও আগে জানে না। মাই জানে সন্তানের জ্বালার, মাই জানে সন্তানের জ্বালার, সন্তান সুখে হৃদয় কালা, মাই জানে সন্তানের বড় হয়ে গেছে।